बुद्धि जाग्रत होबे कि जाग्रत होबे सही हदीस एकदम खाँटी हदीस स्पष्ट करे बला हुए छे ताते आछे कि कथाटा अल्लाह रब्बुल आलमीन हजरत नूह अलैहि सलातु वस्सलाम के कियामतेर दिन सामने डाकबेन डाकार परे सोजा सोजा कथा जिज्ञेस करे बोलबेन हाल बाल्लाग्ता हे आमार नबी नूह आमी तोमाके एक हज़ार बछर आयु दिएछिलाम तुमी आमार दायित्वटा लोकेदेर काछे पौंछे दिएछिले हजरत नूह बोलबेन नाम कद बाल्लाग्तु या रब्बे हे अल्लाह आमी आमार दायित्व आमार जातिर काछे आमार कौमेर काछे आमी पौंछे दिएछि एते कोनो आमी गाफिलती करिनि अल्लाह ताआला कौमके डाकबेन ওই জাতিকে ডাকবেন ডাকার পরে আবার সামনাসামনি জিজ্ঞেস করে বলবেন হাল বাল্লাগাকুম এই নূহ নবীর সম্প্রদায় তোমরা সামনাসামনি কথা বলো এই নবী নূহ কি তোমাদের কাছে আমার পয়গাম নিয়ে হাজির হয়েছিল না হয়নি এরা সাফ করে উত্তর দিয়ে বলবে মা আতাইনা আহাদ কই একে তোমরা চিনি না একে তোমরা জানি না আর তোমার জান্নাত জাহান্নামের খবর নিয়ে তোমার ওয়াহদানিয়তকে নিয়ে আমাদের কাছে কেউ এসেছে এই রকম আমাদের জানা নেই আমরা কাউকে চিনি না কেউ আমাদেরকে এই সব সংবাদ দেয়নি আমাদেরকে কেউ কোনো কথা শোনায়নি আল্লাহ রাব্বুল আলামিন সোজা সোজা হযরত নূহকে ডেকে বলবেন ব্যাপারটা কেমন হলো তুমি বলছো যে না গেছিলাম আর ইয়ারা দশজন বিশজন ত্রিশজন লোক একসঙ্গে বলছে যে না আমরা চিনি না আগে আমাদের কাছে কেউ আসেনি তখন আল্লাহ তাআলা বলবেন আইনা শাহেদুলাকা হে নূহ কিয়ামতের দিন যদি আমার ফয়সালা থেকে বাঁচতে চাও কল্যাণ পেতে চাও তো সাথে সাথে আমার সামনে হাজির করো সাক্ষী তুমি পৌঁছেছিলে তোমার দাওয়াত তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে এরা বলছে না সাক্ষী হাজির করো সাক্ষী যদি প্রমাণ করে দেয় তাহলে বাঁচবে আর সাক্ষী যদি প্রমাণ না করে দিতে পারে তো তাহলে তুমি বাঁচবে না এখন সাক্ষী কোথায় পাওয়া যাবে কোরআন মাজিদে এটা স্পষ্ট আছে যে আল্লাহ আমি আমার জাতকে দিন আর রাত ডাকলাম সাড়ে নয়শো বছর ধরে ডাকলাম তো ওরা একটাও মানুষ আমার কথা শুনেনি সবাই পালিয়ে গেছে আমার কথা শুনে তাহলে ওদের মধ্য থেকে সাক্ষী কোথায় পাওয়া যাবে সাক্ষী বাইরে থেকে নিয়ে আসতে হবে তো উনি সাথে সাথে বলবেন আমার যদি কেউ সাক্ষী থাকে তাহলে আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাক্ষী আমার তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার সাক্ষী আপনারা সাক্ষী নূহ নবীকে দেখেছেন নূহ নবী কতদিন আগে গত হয়েছেন হযরতে আদম থেকে শুরু করে হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লাম পর্যন্ত ওই দুনিয়ার ওই দিকে বয়স হলো সাড়ে চার হাজার বছর আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো সাড়ে চার হাজার বছর তাহলে মোট ন হাজার বছর হয়ে যাচ্ছে তাহলে এখানে ন হাজার বছর থেকে এক হাজার যদি মাইনাস করে দেন তো কাছাকাছি কাছাকাছি উম্মতে মুহাম্মাদি যেদিন জন্ম নিচ্ছে তখন থেকে ন হাজার হ্যাঁ আট হাজার বছর আগে নবী নূহ দুনিয়া থেকে গত হয়ে চলে গেছেন আর আমাদের নবী গত হওয়ার পরে দেড় হাজার বছর গত হতে চললো আমরা দেখেছি নবী নূহ আলাইহিস সালাতুসসালামকে উনি এসেছিলেন উনি কি বলেছিলেন উনি কতটা লম্বা ছিলেন আমরা কিছুই জানি না অথচ আমাদেরকে উনি সাক্ষী মেনে নিলেন নিয়ে বলছেন যে উম্মতে মুহাম্মাদি আমার সাক্ষী আল্লাহু আকবার আপনি সাক্ষী দিতে তৈরি হন হ্যাঁ সাক্ষী দিব চাঁদপুর গৃহের লোক আপনি নিজেকে খেপালেলা মনে করছেন আপনার মতো একটা লোক খাড়ো হয়ে গেল আমি সাক্ষী হ্যাঁ তুমি সাক্ষী তো যারা দাঁড়িয়ে আছে বিপক্ষে তারা তো বলবে
আমরা কত বড় ছিলাম, উঁচা ছিলাম, আমাদের আয়ু ছিল 900, 800, 700 বছর, আর এই 60 বছরের এই পাতলা টিনটিনা লোকগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছে, আসে দেখি কি বলে। তো একজন উম্মতে মুহাম্মাদি দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি চোখে দেখিনি এই লোকটাকে, এবং ডিউটি পালন করেছি কি করেনি এটা স্বচক্ষে আমি এগুলো দেখিনি, তবে আমি একটা কথা বলবো তোমার কোরআন থেকেই বলবো, বলো কি বলছো, বলো উত্তর কি দিচ্ছে এইবার। ওয়াকাসালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে লাস্টে পাঠিয়েছি দুনিয়ায়, তোমাদের ইজ্জত কতটা তোমাদের মধ্যমপন্থী করে আমি বানিয়েছি এক, আর তারপরে আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দিতে বলছেন তোমরা আমার কোন নবীর জন্য সাক্ষী হবে, আর সেই নবীদের সাক্ষী তোমরা দিবে বলেই নবীরা কিয়ামতের দিন কল্যাণ পাবে। তুমি যদি সাক্ষী না দাও তো নূহ নবীর মতো নবী বিপদে পড়ে যাবে, কল্যাণ পাবে না। আল্লাহ আকবার, কি আপনার তাপ, কি আপনার ক্ষমতা! কোরআন মাজিদের ভেতরে সায়াকুলু পারার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কথাটা যে নবীদের উপরে সাক্ষী হবে, কারা তো এরা। তো আল্লাহ আমি যদি সাক্ষী দিই আমি উম্মতে মুহাম্মাদি, তাহলে আমার সাক্ষী কেন কবুল হবে না? লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাকা চাকা করে বলবে ডুবাইলে, এই লোকটা কথা বলে ডুবিয়ে দিবে মনে হয়, জাহান্নামে যেতেই হবে, নবী নূহ বেঁচেই যাবে মনে হয়, আর সাক্ষী কি আছে? এতদিন ধরে ডেকেছিলাম, ইয়া রাব্বে দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, এ আমার পরওয়ারদিগার আমি এদেরকে রাত আর দিন ডেকেছিলাম, পালম ইয়াজিদুহুম বিদুআই ইল্লা ফিরারা, 950 বছর ধরে ডেকেও আমি এদেরকে মানুষ করতে পারিনি, এদেরকে মুমিন বানাতে পারিনি, যারাই এসেছে শুনেছে কথা তারাই পালিয়ে গেছে, অনেক দূরের কথা, অনেক দূরের কথা, আমার নিজের স্ত্রী পর্যন্ত আমার কথা শুনেনি, আমার নিজের বেটা পর্যন্ত আমার কথা শুনেনি, অতএব আমার জাতির মধ্য থেকে আমাকে মাননেওয়ালা কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন কি বলছে সেটা তোরা রে, নবী নূহ 950 বছর ধরে ডেকেছে এটাও কোরআন থেকে প্রমাণ, আর নবী নূহ এই কাজ করেছে তার সাক্ষী উম্মতে মুহাম্মাদি হবে সে কথা আমি আগেই ডিক্লার করেছি এটাও প্রমাণ। তো তাহলে আমার সামনে যেটা সাক্ষী আমি চেয়েছিলাম, দুইটা সাক্ষীর কাছ থেকে বয়ান আমি পেয়ে গেছি, আমার নবী নূহ দায়িত্ব পালন করেছিল, অতএব নবী নূহ তোমাকে নাজাত দেওয়া হলো, এবং এই যারা কম আছে, যারা বাদতামিজ, যারা কথা শুনেনি রাখেনি, এদের ঠিকানা লাল ঘরের ভেতরে যাবে। তাহলে আপনি নাবির দরজায় যেতে পারবেন না, অথচ আপনার মতো এই সাধারণ একজন মুমিন মুসলমান নাবিদের সাক্ষী হওয়ার যোগ্যতা আপনি রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ইজ্জত কত বড় করেছেন, আপনি এখান থেকে নিজেকে চিনুন তো। কেন আল্লাহ তাআলা নবী বললেন না সেই দিন যে আমার পরে হযরত ইব্রাহিম নাম করা নবী উনার উম্মতিরে আমার সাক্ষী হবে? উনি তো বলে দিতে পারতেন সেই সময়ে যে আমার যদি কেউ সাক্ষী দেয় তো হযরত সুলাইমান, হযরত দাউদের উম্মত থেকে কেউ কেউ লোক আমার সাক্ষী দেবে, তাদের সাক্ষীর ভ্যালুয়েশনের মোকাবিলায় আপনার সাক্ষীর ভ্যালুয়েশন আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য এবং কত মূল্যবান, যে সেটাই আলোচনা হলো যে উম্মতে মুহাম্মাদিকে আমি সাক্ষী স্বরূপ বানিয়েছি দুনিয়াতে। তাহলে আপনি নিজেকেই অবহেলার পাত্র বানিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা অবহেলার পাত্র আপনাকে বানাননি। Entered with a TV. আর কি আছে বাকি, সবাই তোরা বললাই এসে নামাজ ধরেছি, আমরা রোজা ধরেছি, খোদা তোদের রহম করে, খোদা তোদের রহম করে, কেন কিছুই বলিস না রে, ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে, খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে, তোরা কেন ধরিস না রে।
श्रद्धेय सभापति साहेब आमार डाने ओ बामे बसे थका सम्मानित ओलामाए दीन एवं आमार सामने उपस्थित विभिन्न श्रेणी छोटो बड़ो धनी गरीब आमार प्राणेर भाई बंधुगण एवं यदि कोथाओ आड़ाले बसे थेके थाकें आमार स्नेहेर माता ओ भगिनीगण आल्लाहर शुक्रिया आदाय करछि जे एई मौसुमेर प्रथम अनुष्ठान जिला मुर्शिदाबादेर जुमा मस्जिद थेके आरम्भ होच्छे। एमनिते बाहिरे घरे जे कोनो जायगाय मानुषके आबोल ताबोल किछु बोलते हय ना, तार उपरे एटा आल्लाहर घर, एखाने कथार प्रति लक्ष्य राखते हबे एबं तारपरे तथ्येर प्रति लक्ष्य राखते हबे, आदब ओ शिष्टाचारके कठिनभावे मेने कथा बोलते हबे। आज आपनादेर सामने आपनादेर मूल्यवान समयेर किछुटा काटाबो, तो सब किछुई कुरान एवं हादिस थेके टेने एने एखाने दुनियार कोनो कथा आसबे ना। आजके आरम्भ करी कोन खान दिए, आरम्भ करबो एई खान दिए जे आपनारा एतजन लोक सामान्य एकजन आदना ज्ञानेर मानुषेर डाक शुने जमा हयेछेन, কিসের টানে আপনাদের জাত পরিচয়টা কি? তো আপনি আগে নিজেকে চিনুন, এটা আমার কথা। আপনি কি জিনিস, আপনার মর্যাদাটা কি, আপনার সম্মানটা কি, আপনার কোয়ালিটিটা কি, আপনি এটা আগে নিজেকে ঠিক করে নেন, তাহলে পরের কথাগুলো নিজের গায়ে আপনি সইয়ে নেবেন ইনশাআল্লাহ। তো যদি আপনার পরিচয় আমি পেশ করি, তাহলে প্রথমত আপনাকে প্রিয় নবীর একটা সুন্দর হাদিস আপনার সামনে নিয়ে আসছি। তা কি রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইউতিল মাল লিমান ইউহিব্বু ওয়ালিমান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেও আর যাকে পছন্দ করেন না তাকেও ধন এবং সম্পদ দান করে থাকেন। টাকার মালিক, গাড়ির মালিক, জমি জিরাতের মালিক, অট্টালিকার মালিক, আপনি যেমন, আমাদের মধ্যে যেমন দশজন বিশজন এমন কোটিপতি লোক আছেন, তেমনি গায়ের মুসলিমদের ভেতর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ ডলারের মালিক আছেন। তাহলে ধন পাওয়ার দিক দিয়ে আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আর আমার প্রতিবেশী গ্রামের কোনো এক ভাই গায়ের মুসলিম, সে এক আল্লাহকে বিশ্বাস করে না, তারও পাঁচতলা বাড়ি এবং তারও অনেক টাকা পয়সা আছে, তফাৎটা কোথায়? আমি ও ধনী, ও ধনী, আমারও গাড়ি আছে, ওরও গাড়ি আছে, আমারও বাড়ি আছে, ওরও বাড়ি আছে। তাহলে জাতের দিক দিয়ে এইভাবে যদি দেখি, তাহলে ওতে আর আমাতে কোনো তফাৎ নাই। রাসূলে কারীম বলছেন তারপরের কথা, এবার কি বলছেন, ওয়া ইন্নাল্লাহ ইউতিল ঈমানা লিমা ইউহিব্বুহু। তারপরে একটা জিনিস আছে, সেটার নাম হলো কি, ঈমান, সেটার নাম হলো বিশ্বাস। এই বিশ্বাস নামক বস্তুটা রাসূলুল্লাহ বলছেন
যাকে আল্লাহ পছন্দ করেন তাকে দান করেন, আর যাকে আল্লাহ পছন্দ করেন না তাকে দান করেন না। তাহলে ঈমান কাকে বলা হয়? ঈমান বলা হয় রাসূলুল্লাহ যা কিছু প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে বিধি বিধান, তাকে আমি আমান না সাদ্দাক না বলে পাই পাই করে মেনে নিব, এই জিনিসটাকে বলা হয় ঈমান। তাহলে যারা ঈমান এনেছে, এই ঈমানের সম্পদ পেয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়েছে, আর যারা এটা পায়নি বা মানেনি তারা আল্লাহর ভালোবাসা পায়নি। তাহলে এক্ষুনি ফয়সালা করি কি সারা দুনিয়াতে 850 কোটি বর্তমানে মানুষ বেঁচে আছে, 865 কোটি, এর ভিতরে সরকারি সমীক্ষা বলছে 153 কোটি বা 54 কোটি হলো মুসলমান, আর বাদ বাকি সব হলো নরকের ইন্ধন। 153 কোটি লোক আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে মানে, তাদের কাছে ঈমান আছে, আর বাকি 865 কোটি লোকের ভেতরে 153কে বাদ দিতে গেলে ধরে নিন যে এই সামান্য এই 150 কোটি টাকা বাদ বাকি সমস্ত লোক নরকে যাবে, জাহান্নামে যাবে, এরাকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে আপনি এইবার নিজের মর্যাদাটাকে একটু আঁচ করেন যে আমার ভোল্টেজ, আমার মর্যাদা আল্লাহর নজরে কত, যে এত এত লোক, তার মানে বেশিরভাগ লোক 650 কোটি লোক এরা নরকের, আর আমাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিলেন, দিয়ে আমাদেরকে আহলে ঈমান বানালেন, তাহলে আমরা কত বড় ভাগ্যবান এবং আমাদের নসিব কত বড় আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আর আমাদের ভালোবাসেন কত, তাহলে আমাদের মর্যাদা কত। আপনি আঁচ করতে পারলেন একটু, যদি আপনাকে আরেকটা কথা বলি যে আপনি কি জিনিস যদি আঁচ করতে চান, তো তাহলে আরেকটা কঠিন, মানে আপনার যদি বিবেকে তালা না লাগিয়ে দিয়ে থাকেন আল্লাহ তালা, তাহলে অবশ্যই আপনার